সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব টয়োটা স্কয়ার এক্সইউ, তারপরে টয়োটা অ্যাকুয়া হাইব্রিড গাড়ির বিষয় নিয়ে। এই গাড়িগুলোতে ব্রেক বুস্টার অ্যাভেলেবেল নষ্ট হইতেছে। তো বাংলাদেশে যে নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের জ্যামজট বেশি, ব্রেক গণ গণ করতে হয়। এই কারণে মাস্টার সিলিন্ডারের ভিতরে যে বাকেট থাকে, বাকেটগুলো দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে কিছুদিন পরে লিক করে, লিক হয়ে গেলে তখন বুস্টারগুলো আমরা চেঞ্জ করা লাগে। তো যেমন স্কয়ারে যে বুস্টার, একজিউ বুস্টার, এগুলো অনেক দামি বুস্টার। তো এটার পরিবর্তে আমরা বেশিরভাগই পিয়াসের বুস্টারটা লাগাই থাকি, অথবা পিয়াসের জায়গায় পিয়াসের বুস্টার, অথবা স্কোয়ারের দাম বেশি, স্কোয়ারের জায়গায় আমরা অ্যাকোয়ারটা লাগাই। অ্যাকোয়ারটা সস্তা, পিয়াসটা সস্তা। তো এটা লাগাইতে হলে আপনাদের কি করতে হবে, আজকে আমরা ওইটা দেখাবো আপনাদেরকে, যে এটা লাগানোর সিস্টেমটা কি, আর পিয়াসের বুস্টার কিভাবে প্রোগ্রামিং করে এটা আপনাদেরকে দেখাবো। এই বুস্টারটা দেখুন, আমরা বুস্টারে যে পিছনে চারটা স্ক্রু থাকে, এই যে কাভার থাকে, এই কাভারটা খুলে, এই কাভারটা খুলে তারপরে আমরা ভিতরে যে সার্কিট থাকে, এই যে সার্কিটটা, এই সার্কিটটা খুলে, যেমন আমরা পুরাতন যে গাড়িটা আছে, পুরাতন গাড়ির যে বুস্টারটা, ওটা থেকে খুলে নতুন যেটা রিকন্ডিশন লাগাবেন ওটার মধ্যে লাগাবেন। পিএসের অথবা অ্যাকোয়ার যদি আমরা বুস্টার স্কোয়ারে লাগাই আর কি, অথবা এক্সজিওতে লাগাই, সেক্ষেত্রে যেমন এটা হয়েছে পুরাতন গাড়ির সার্কিটটা, এটা আমরা যদি এখান থেকে খুলে রিকন্ডিশনের মধ্যে ফিটিং করি, তাহলে আমাদের প্রোগ্রামিং কাজটা হয়ে যেতেছে। আমরা আর বাড়তি প্রোগ্রামিং করা লাগে না, কম রেডের মধ্যে মালটা লাগাইতে পারতেছি, এবং কি আমরা সার্কিট চেঞ্জ করে মালটা চেঞ্জ করে মানে কমপ্লিট করতে পারতেছি। আমাদের এক্সট্রা কোনো টেনশন করতে হয় না প্রোগ্রামিংয়ের জন্য, এটা করলে আমাদের প্রোগ্রামিংয়ের কাজটা হয়ে যায়। বুঝতেছেন আপনারা? যেমন আমার এই মালটা হচ্ছে রিকন্ডিশন, এটা হচ্ছে পুরাতন। তো আমি কি করব, রিকন্ডিশনটা খুলে আলাদা রেখে দিয়ে পুরাতন যে সার্কিটটা, এটা খুলে রিকন্ডিশনের মধ্যে আমরা ফিটিং করে দেবো। মানে খুলে এটা যেমন জ্বালাই করা আছে, জ্বালাই খুলে এটার মধ্যে আইনা ও জ্বালাই করে দিলে যখন এই মালটা আমি গাড়িতে লাগাই দিব, আমার ক্যালিব্রেশন প্রোগ্রামিং কিছু করতে হবে না, শুধু চার চাকা থেকে আমরা এয়ার ব্লিডিং করে দিলে হবে আর কি। মানে চার চাকা যে এয়ার ব্লিডিং করে এটা করে দিলে হয়ে যায়, বাড়তে আমাদের কোনো ক্যালিব্রেশন কোনো কিছু করতে হবে না। তো বুঝতেছেন আপনারা যে আমরা এটা থেকে খুলে সার্কিটটা এটার মধ্যে ফিটিং করব, এতটুকুই আমাদের কাজ। পুরাতন যেটা ওইটা খুলে নতুনটার মধ্যে ফিটিং করবো, আর নতুনটা নতুন যে সার্কিটটা আসবে ওটা পুরানোর মধ্যে ফিটিং করব, তাহলে আমাদের কাজ হয়ে যায়, আর ক্যালিব্রেশন করতে হবে না। দেখতেছেন, সার্কিট দেখে বুঝতেছেন আমরা এটা এখন কাজ করতেছি, হবে একটা সার্কিট খুলছি আর একটা আমরা খুলবো, দেখতেছেন? এই যে তো আমরা এটা খুলে এটার মধ্যে ফিটিং করবো, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। স্টপ করে। তো ভিউয়ার্স, আমরা সার্কিটটা খুলছি, খুলে আমরা সার্কিটটা ফিটিং করতেছি, জ্বালাই করতেছি। দেখুন আমরা কিভাবে জ্বালাই করতেছি, জ্বালার ফিনিশিংটা খুব সুন্দর হচ্ছে, এবারে অরিজিনাল বোঝাই যাবে না এরকম ভাবে আমরা জ্বালাই করতেছি। তো হচ্ছে রিকন্ডিশনটা জ্বালাই করে কমপ্লিট করতেছি, আর ওই যেখানে পুরাতনটা দেখুন, এই যে এখানে পুরাতনটা এটা গাড়িতে ছিল, এটা জ্বালাই করা হয়েছে। তো এটা হচ্ছে রিকন্ডিশনটা, এটা আমরা জ্বালাই করতেছি, কমপ্লিট করার পরে আমরা ইনশাল্লাহ গাড়িতে লাগাবো। মানে সার্কিট কি করলাম, এই সার্কিটটা ওটার মধ্যে লাগানো ছিল, ওইটারটা এটার মধ্যে লাগানো ছিল, তারপর আমরা শুধু ঘুরাইছি, ওইটারটা এখানে আনছি, এটারটা এখানে আনছি, এই এতটুকু কমপ্লিট করছি। তো আমরা জ্বালাই করে গাড়িতে এখন লাগাবো। তো আপনারা বুঝতেছেন যে কাজটা কি হচ্ছে, জাস্ট আমি অ্যাকোয়ার অথবা পিএসের বুস্টার লাগাইতেছি কেন, কম খরচের জন্য। মাল কিন্তু রিকন্ডিশন, স্কোয়ারেরটা দাম বেশি, তো এই জন্য আমরা অ্যাকোয়ারটা লাগাইতেছি। তো অ্যাকোয়ার থেকে পিএসেরটা আরও কম দাম, আপনারা চাইলে ওইটাও লাগাইতে পারেন। যদি এভাবে লাগাইতে হয় তাহলে আপনার সার্কিটটা চেঞ্জ করতে হবে, পুরাতন সার্কিটটা লাগাইতে হবে, আর নতুন সার্কিটটা খুলে পুরাতনটার মধ্যে লাগাই দিবেন, পুরানটা নতুনটার মধ্যে লাগাই দিবেন, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। তো দেখুন আমরা জ্বালাই করতেছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হচ্ছে, আপনি অরিজিনালের মতো ফিনিশিং হচ্ছে, দেখেন সামনে আইনে দেখতেছেন, জ্বালাইগুলো খুব সুন্দর ফিনিশিং হচ্ছে। তো ভিউয়ার্স, যদি আপনাদের এরকম কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আর যারা ওয়ার্কশপের মেকানিক্স আছেন অথবা ওয়ার্কশপের মালিক আছেন, যদি আপনাদের এই টাইপের কোনো প্রয়োজন মানে সাজেশন লাগে, আমাদেরকে ফোন নিয়ে সাজেশন নিতে পারবেন। ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম।